তোকে আজকে এসএসসি রেজাল্ট দিছে না? জি স্যার। তুই কত পাইছস? স্যার 4.98। দুই পয়েন্ট কম পাইলি কে? স্যার আমার হাতের লেখা একটু খারাপ। তোর পয়েন্ট কত? 4.99। তুই এক পয়েন্ট কম পাইলি কে? স্যার আমার পায়ে ব্যথা ছিল, তাই পরীক্ষা হলে যাইতে একটু দেরি হয়েছে। তোর রেজাল্ট কি? স্যার আমি ফেল করছি। স্বপ্ন ছিল এটা। কি হয়েছে? আমি হনি দেখলাম ওই স্যার আমাকে সবাই মেরে ফেলাইছে। আরে এটা কেমনে সম্ভব? ওই স্যার তো অনেকদিন আগে মাথায় গুলি লাগার ফলে মরে গেছে। যাক, স্কুল লাইফটা কেটে গেছে হের ভয়ে ভয়ে। এবার অন্তত একটা ভালো কলেজে ভর্তি হইতে হইব, যেখানে হের মতো কোনো স্যার নাই। আমার সন্ধান এমন একটা কলেজ আছে যেখানে সবকিছু হয় খালি পড়ালেখা বাদে, আর বিশ্বের সব বড় বড় স্টাররাও ওই কলেজ থেকে পাশ করছে। কি আমাকে পছন্দের সুপার স্টার? না, পন স্টার। ওইটা তো আমাকে আরো পছন্দের। আর ওই কলেজে স্যাররা ছাত্র গোনা, ছাত্ররা স্যারের ক্লাস নেয়। আর ওই কলেজে গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড সবই পাইবা, খালি রেজাল্টের দিন এ প্লাস বাদে। এরকম একটা কলেজে তো আমরা খুঁজতেছি। চল তাইলে। চল ডাক্তার সাহেব, স্যার তো জ্ঞান ফিরছে। কি এইটা কেমনে সম্ভব? গুলি তো মাথার ভিতরে দুইটা একদম কিডনিতে লাগছে। মাথার ভিতরে কিডনি থাকে কেমনে? রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে BRAIN কিডনি। তাইলে ঠিক আছে। এরপরে হ্যাঁ বেশ আছে কিডনি। তুই আর কি ওষুধ দিছিলি? স্যার তিন বেলা নাপা এক্সট্রা। কি করে নাপা এক্সট্রা দাম বাড়িয়ে দিস স্যার? কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ বাইতে আছে ঠিকই, কিন্তু হের মাথায় কিছু সমস্যা হয়েছে। জোরে কোনো আওয়াজ পেলে হের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। আর হের আলট্রাসাউন্ড করানোর পরে বোঝা গেছে যে কোনো সময় মরে যেতে পারে। এইটা কেমনে হইল? ওই যে তিন বেলা নাপা এক্সট্রা খাওয়ানোর পরে। দাম বাড়ানি দরকার নেই। আর এইটা যেন জানা জানি না হয়, ওর এখনই গুম করার ব্যবস্থা কর। স্যার আজকেও তো একটা স্যার পালিয়ে গেল, এই ব্যাপার কতদিন? কোনো স্যারই তো এই কলেজে টিকতে পারে না ছাত্র গোজালায়। কি আর কোনো দুঃখের কথা, আমিও তো আগের মতো ছাত্র করে পারি না। মানে শাসন করছে। আর আমি যখন দায়িত্বে আছিলাম তখন বিশ্বের অনেক নাম করা মানুষ এই কলেজটা বাইরে হয়ে গেছে। তারা এই কলেজ থেকে বেরিয়ে গেছিল দেখেই বিশ্বে এত নাম করা মানুষ। আমি তোর ওইটা কই নাই, আমি যা করে পড়াইছি তোর আজকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে। হ ওইটা তো জানি, বাজাজ আর নটি আমেরিকা। বাদ দে, এখন কষে এই সমস্যার কি করা যায়? স্যার আমার সন্ধান একটা স্যার আছে, ছাত্রকে মারাই তার একমাত্র কাজ, কিন্তু তার আনতে একটু ঝামেলা হইব। এই সময় তারে মারার জন্য অনেক মানুষ লেগে আছে। সমস্যা নাই, এজেন্ট জনি সিন্স একটা মিশন আছে। এজেন্ট জনি সিন্স ইজ অনেকদিন পর ব্যাক। ইংলিশের নানি রেখা লিখো। চুল পাকনামি করতে দেখা গেছে আবার হালার ভাইটা। আরে স্যার বারবার আপনি যেটা পারেন না ওইটা কেন করতে যান? আরে ব্যাটা জনি সিন্সের একটা এন্টি আছে না, আমার বস সিনিয়র জনি সিন্স এন্টিতে খাটে আর আমি দিই মাঠে। কি করে? আচ্ছা বস আগে যে মিশন আইছে ওই মিশনটা কমপ্লিট করি। আরে ব্যাটা তোর ওই মিশন কমপ্লিট করবো কেমনে? তুই তো মানুষ দেখলেই অর্গানাইজার। স্যার আজকে আপনি আমার উপর লাস্টবারের মতো বিশ্বাস রাখেন, আমি একেবারে ক্লিয়ার হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। আজকে আমি মিশন একাই কমপ্লিট করুম, আপনি খালি খাড়ায় খাড়ায় মজা দেখবেন।